এবারের সরস্বতী পুজোয় করণীয় কিছু কাজ ও টোটকা 2023। নমস্কার, আমি শ্রী সুভাষ জ্যোতিষশাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে জানাবো এবারে এই 2023 সালের সরস্বতী পুজোর কিছু করণীয় কাজ ও টোটকা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমেই বলে রাখি, যারা আমাকে ফোনে যোগাযোগ করতে চাইছেন তারা প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত ফোন করবেন, তখন আমি আপনার ফোন রিসিভ করব। এছাড়া অন্য সময় ফোন করলে আমার পক্ষে ফোন রিসিভ করা অসুবিধাজনক, কারণ আমি অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি। আর যাদের সকালবেলায় ফোন করা অসুবিধে তারা শনিবার দিন শুধুমাত্র রাত্রির 8টা থেকে রাত্রির 10টার মধ্যে ফোন করবেন, তখনও আমি আপনার ফোন রিসিভ করব। আর যারা আমার চেম্বারে এসে দেখাতে চাইছেন তারা কোন চেম্বারে আসবেন দু তিন দিন আগে থেকে ফোন করে কনফার্ম করবেন, তখন আমি সেই চেম্বারের ডিটেলস, অ্যাড্রেস বা জিপিএস লোকেশন এবং কখন আসবেন জানিয়ে দেব। আর আমাকে কেউ হোয়াটসঅ্যাপ ভয়েস কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন না, কারণ আমি হোয়াটসঅ্যাপ কল রিসিভ করি না। তবে আপনি হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তো করব না দেরি, চলুন শুরু করি। তো প্রথমে জানাই এবারে সরস্বতী পুজো কবে পড়েছে, কখন পড়েছে। এইবারের এই 2023 সালের সরস্বতী পুজো পড়েছে 26 জানুয়ারি 2023, তবে পঞ্চমী পড়ে যাচ্ছে আগের দিন অর্থাৎ বুধবার, 10ই মাঘ 1429 সাল, ইংরাজির 25শে জানুয়ারি, সেদিন পড়ে যাচ্ছে সন্ধ্যে 6টা 20 মিনিট থেকে। পঞ্চমী পড়ে যাচ্ছে, আর এই পঞ্চমী থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4টে 38 মিনিট পর্যন্ত। 26শে জানুয়ারি 11ই মাঘ বিকেল 4টে 38 মিনিট পর্যন্ত এই পঞ্চমী থাকছে। তবে এই সরস্বতী পুজো এবারে পালন করা হবে বৃহস্পতিবারই, 26শে জানুয়ারি 11ই মাঘ 1429 সাল। যা কিছু করণীয় এই বৃহস্পতিবারই করবেন, পুজো, পুষ্পাঞ্জলি এবং আমি যে আজকে টোটকার কথা বলবো সেগুলো কিন্তু এই সময়ের মধ্যেই করবেন। সরস্বতী পুজো শুধু যে ছাত্রছাত্রীদের তা কিন্তু নয়, সকলেরই কিন্তু সরস্বতী পুজো, এবং যারা গান বাজনা নিয়ে আছেন তাদেরও কিন্তু এই আরাধ্য দেবী হলেন মা সরস্বতী। প্রথমে বলি এই সরস্বতী পুজোর দিন আপনি কি কি করবেন না। এই দিন আমিষ খাবেন না, নিরামিষ আহার ভোজন করবেন, আমিষ খাবেন না, আর কোনো কালো বা নীল রঙের কোনো পোশাক বা জামা কাপড় পরবেন না, কোনো ডিপ রঙের কোনো জামা কাপড় পরবেন না। এই দিন কারোর সাথে কোনো ঝামেলা, কোনো ঝগড়া, অশান্তিও করবেন না। এই দিন কোনো নেশাদ্রব্য গ্রহণ করবেন না, চেষ্টা করবেন শুধু এই একটি দিনের জন্য নেশাদ্রব্য বর্জন করতে। আর এই দিন কোনো খারাপ কাজেও লিপ্ত থাকবেন না, কোনো জুয়া খেলবেন না, লটারির টিকিটও এই দিন কিন্তু কাটবেন না। এই দিনটা খুবই শুভ দিন, এই দিন ওরকম কোনো কাজে যুক্ত থাকবেন না। আর এই দিন চুল, নখ, দাড়ি কাটবেন না, যদি সেটা দরকার পড়ে আগের দিন কাটুন অথবা পরের দিন কেটে রাখুন, কিন্তু এই সরস্বতী পুজোর দিন চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা এগুলো করবেন না। আরেকটি কথা বলে রাখি, এই সরস্বতী পুজোর আগে কুল খাবেন না, যতক্ষণ না মা সরস্বতীকে এই কুল অর্পণ করা হচ্ছে ততক্ষণ আপনি এই কুল গ্রহণ করবেন না। এটি মা সরস্বতীর একটি বিশেষ প্রসাদ, এই কুল খাওয়া সরস্বতী পুজোর পর। সরস্বতী পুজোতে মাকে অর্পণ করার পরে, পুজো হয়ে যাওয়ার পরে আপনি কুল খাবেন,
তার আগে খাবেন না। এবারে বলি কি কি করতে পারেন। এই দিন নিরামিষ আহার করবেন, অনেকের বাড়িতেই নিরামিষ খিচুড়ি হয়, অনেকের বাড়িতে লুচিও হয়, নিরামিষ যে কোনো আহার আপনি গ্রহণ করুন। আর এই দিন আপনি বাড়িতে একটি হলুদ গাঁদা ফুলের গাছ লাগান। এই দিন বাড়িতে আপনি হলুদ গাঁদা ফুলের গাছ লাগান। এই গাছ আপনি মাটিতেও লাগাতে পারেন, কোনো টবের মধ্যেও লাগাতে পারেন, তবে হ্যাঁ হলুদ গাঁদা ফুল, অন্য কোনো কিন্তু গাঁদা ফুল নয়, হলুদ গাঁদা ফুল। আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক এই ধরনেরই হলুদ গাঁদা ফুল লাগাবেন, ঠিক এই রকমই হলুদ গাঁদা ফুল আপনি লাগাবেন। আপনার বাড়ির যদি মাটি থাকে মাটিতে, নাহলে যদি আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন আপনি সেখানে কোনো টবের মধ্যেও রাখতে পারেন, ঘরের মধ্যে বা বাড়ির ছাদে যেখানে হোক এই হলুদ গাঁদা ফুল আপনি লাগান। আরেকটি বিশেষ কথা বলে রাখি, এই সরস্বতী পুজোর দিন যখন আপনি পুষ্পাঞ্জলি দেবেন বা পুজো করবেন তখন আপনি পলাশ ফুল দেবেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি নিজে পলাশ ফুল দেবেন মা সরস্বতীকে, নিজে অর্পণ করবেন, নিবেদন করবেন। এই পলাশ ফুল কিন্তু কোনো পুরোহিতের মাধ্যমে দেবেন না, আপনি নিজে হাতে দেবেন, পুষ্পাঞ্জলি দেওয়ার পর বা পুজোর পর আপনি দেবেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে কিন্তু আপনার অনেক কিছু ভালো ফল দেবে এই ক্রিয়ার জন্যে। আর একটি কথা, এই দিন সাদা বা হলুদ রঙের পোশাক পরবেন, সাদা বা হলুদ রঙের কোনো জামা কাপড় পরবেন, কোনো লাল বা কোনো ডিপ রং বা কালো রং এই দিন এই ধরনের কোনো পোশাক পরবেন না, হলুদ রঙের পোশাক বা সাদা রঙের পোশাক পরবেন। সরস্বতী পুজো দিনে মা সরস্বতীকে যারা পড়াশোনা করেন তাদের কথাই বিশেষ করে বলছি, ছাত্রছাত্রীদের, তারা সবুজ বা হলুদ রঙের কোনো পেন দেবেন, মা সরস্বতীকে হলুদ রং বা সবুজ রঙের কোনো পেন অর্পণ করবেন। মানে আমি বলতে চাইছি পেনের যে বডি কালার সেই বডি কালারটা যেন সবুজ বা হলুদ রঙের হয়। আর এই সরস্বতী পুজোর দিনে আপনি যদি ছাত্রছাত্রী হন, আপনার পড়াশোনার যে বইপত্র আছে সেই বইপত্র মায়ের কাছে পুজোতে অর্পণ করুন, পুজো হয়ে যাওয়ার পর ওই বইগুলো নিয়ে আপনি রেখে দিন। আর এর সাথে আপনি দিন খাগের কলম, খাগের কলম, এই খাগের কলম আপনি পেয়ে যাবেন কোনো দশকর্মার দোকানে, এই খাগের কলমও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। পুজো হয়ে যাওয়ার পর এই খাগের কলমটি আপনি আপনার পড়াশোনার জায়গায় যত্ন করে রেখে দেবেন, এক বছর রেখে দিন, দেখুন এবার আপনার পড়াশোনার উন্নতি হয় কি না। এবার আসি টোটকার বিষয়ে, যেসব ছাত্রছাত্রীর পড়া মনে থাকে না, ভুলে যান বা জানা জিনিস ভুল করে চলে আসেন, তাদের জন্য বলছি তারা করবেন কি, এই সরস্বতী পুজোর দিন ময়ূরের পালক মা সরস্বতীকে অর্পণ করুন, পুজো হয়ে যাওয়ার পর তখন এই ময়ূরের পালকটি, মানে বিসর্জন হয়ে যাওয়ার আগে ময়ূরের পালকটি আপনি সংগ্রহ করে নিন, নিয়ে এটি আপনার ঘরের দেয়ালে রেখে দিন, উত্তর পূর্ব কোণের দেয়ালে রাখতে পারেন অথবা উত্তর দিকে রাখতে পারেন অথবা পূর্ব দিকেও রাখতে পারেন, আর যদি সেটা না করেন তাহলে আপনি আপনার বইয়ের মধ্যেও রাখতে পারেন। যে যে বিষয়ের ওপর আপনার পড়াশোনায় আপনি উইক আছেন সেই সেই বিষয়ের বইয়ের মধ্যেও কিন্তু আপনি রাখতে পারেন। তো এক্ষেত্রে আপনার যদি একাধিক কোনো বিষয়ের ওপর উইক থাকেন তাহলে কিন্তু একাধিক আপনি ময়ূরের পালক রাখতে পারেন, খুব একটা বড় সাইজের দরকার নেই, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ ছোটো সাইজেরই রাখলেও হবে। আরেকটি কথা বলি, আরেকটি টোটকার বিষয়, এটা ছাড়া আপনি আরেকটি জিনিসও করতে পারেন, সেটি হচ্ছে যেসব বিষয়ে আপনি উইক আছেন সেই সব বইয়ের ওপর আপনি বইয়ের ওপর দিকে ভেতরের পাতায় ওপর দিকে লাল কালি দিয়ে লিখে রাখুন, সেই সব বইয়ের মধ্যে আপনি লাল কালি দিয়ে লিখে রাখুন ওম সরস্বত্যই নমঃ।
এইটি লিখে আপনি মায়ের কাছে অর্পণ করুন, পুজো হয়ে যাওয়ার পর এটি আপনি আপনার কাছে নিয়ে নেবেন। এবার আরেকটি টোটকার কথা বলি, যারা বিশেষ করে গান বাজনায় যুক্ত বা কোনো আবৃত্তি করেন বা কোনো কথা বলার কোনো কাজে যুক্ত, মনে করুন উকিল যে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। আপনি এই সরস্বতী পুজোর দিনে মাকে মধু অর্পণ করুন, মধু অর্পণ করুন তাহলেই হবে। বা যাদের কথা বলাতে অসুবিধে হয়, কথা বলতে গিয়ে আটকে যায়, যারা নাটক করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই উপকারী। আপনি এই দিন, এই সরস্বতী পুজোর দিনে মাকে, মা সরস্বতীকে মধু অর্পণ করুন, ব্যাস। আরেকটি কথা সবশেষে বলি, সরস্বতী পুজোর দিন সরস্বতী কবচ ধারণ করাও কিন্তু খুবই শুভ, এতেও কিন্তু খুবই ভালো ফল দেয়। তবে এই সরস্বতী কবচ আপনি সেরকম কোনো লোকের কাছ থেকে পাবেন বা আমার কাছ থেকেও পেতে পারেন, কিন্তু এটি সরস্বতী পুজোর দিনেই ধারণ করা কিন্তু ভালো। এই সরস্বতী কবচ মেয়েদের ক্ষেত্রে বাম বাহুতে ধারণ করবেন আর ছেলেদের ক্ষেত্রে ডান বাহুতে ধারণ করবেন। তো এই ছিল আজকে আমার এই ভিডিও, এবারের সরস্বতী পুজোর করণীয় কিছু কাজ ও টোটকা 2023। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও নিয়ে আবার আমি আসছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কোনো কাজে লেগে থাকে, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই প্রথম চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।